চিত্রসেন মনিরা, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি জানি আজকে তোমরা অনেক ভালো আছো, কারণ আজকে যে একটি অনুষ্ঠান চলছে সারা বাংলাদেশ জুড়ে, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক শিক্ষকরা বাংলাদেশের সকল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের নিয়ে কি কি লাইভ ফেস্টিভ্যাল অনুষ্ঠানটি চলছে। অনেক গুণী গুণী শিক্ষকরা কি এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে এবং বাংলাদেশের সকল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই অনুষ্ঠানে কি অংশগ্রহণ করছে। একটি ঈদের মতো মনে হচ্ছে আজকে, তাই না? সারা দিন ব্যাপী আজকে চলবে, কালকেও চলবে। তাহলে ভালোই, ভালো আছো? আমিও কিন্তু ভালো আছি, কারণ তোমাদের সাথে আমি যুক্ত হতে পেরেছি লাইভ ক্লাসের মাধ্যমে। যেহেতু আজকে লাইভ ফেস্টিভ্যাল চলছে, কিসের লাইভ ফেস্টিভ্যাল চলছে? বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ফেসবুক পেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য এই এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। তাহলে তো আমরা সবাই ভালো আছি, তাই তো? আমিও ভালো আছি, আর আবারও বলছি, আর আমি কে? আমি কামরুন নাহার, সহকারী শিক্ষক শ্রীরামপুর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুরা নরসিংদী থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি লাইভ ফেস্টিভ্যাল অনুষ্ঠানে। আজকে আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি একটি খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, এই যে দেখো তোমাদের অধ্যায় দশে বৃত্ত, জ্যামিতি অধ্যায়ের বৃত্ত নিয়ে আলোচনা করব। এই একটা পাঠে আজকে আমরা অনেক কিছু শেখার আছে, অনেক প্রশ্ন উত্তর এখান থেকে পরীক্ষায় আসে। আর জ্যামিতি অধ্যায় থেকে তো থাকে, সেখানে কি এক নম্বর থাকে, তারপর আবার জ্যামিতি যে অংশটা থাকে ওখানেও থাকে। তাহলে শুরু করা যাক আজকে আমাদের পাঠ, যেহেতু আজকে আমাদের সময় কম, সকল শিক্ষকরা অংশগ্রহণ করবে, তাই তো? তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা দেখো তো এই যে এখানে কি এঁকেছি আমি, এটা একটা বৃত্ত এঁকেছি। তোমরা বৃত্ত ঠিকই আঁকা, বৃত্ত ঠিকই আঁকতে পারো, কিভাবে একটা কম্পাস দিয়ে এভাবে ধরে এভাবে বৃত্ত আঁকবে। যদি পরীক্ষায় নির্দিষ্ট করে দেওয়া থাকে যে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তখন কি আমরা স্কেলের মাধ্যমে এই যে কাটা কম্পাস দিয়ে এভাবে 3 সেন্টিমিটার অংশ নিয়ে তারপর বৃত্ত এঁকে ফেলবো। তাহলে আমরা এটা জানি, তারপর আমি বলে দিয়েছি। আর আজকে আমার কাছে যেহেতু বড় বোর্ড কিন্তু ওরকম নাই, সে কারণে আমি এটা হাতে এঁকেছি। যদি এদিক সেদিক একটু কম হতে পারে, কিন্তু আমরা ধরে নেবো না ঠিক। আর এই যে বৃত্ত এঁকেছি, তাহলে আমাদের প্রথমে বৃত্ত কি সংজ্ঞাটা জেনে নিতে হবে, তাই তো? তাহলে এই যে দেখো, আমি তোমাদের জন্য এখানে বৃত্তের সংজ্ঞাটা সুন্দর ভাবে লিখে দিয়েছি। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু বৃত্ত একটি বক্ররেখা, আবার কি আবদ্ধ, এই যে এরকম কোথাও কিন্তু ফাঁক নাই, আছে কি? এই যে এখানে একটু ফাঁক আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু এই যে কোথাও কোনো ফাঁক নেই। তাহলে এটা হচ্ছে প্রথমে বৃত্ত একটি বক্ররেখা, এবং সেটা কি আবদ্ধ বক্ররেখা, যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে থাকে। এই যে দেখো বন্ধু বন্ধুরা, এই যে কেন্দ্রবিন্দু, এটা এটাকে কেন্দ্র করে কিন্তু আমরা বৃত্তটা এঁকেছি। এই বিন্দু থেকে তুমি যেই দিকে যাবা সমান দূরত্ব থাকবে, যদি সেটা বৃত্ত হয়। আর যদি বৃত্ত না হয় তাহলে এদিক সেদিকে এরকম হতে পারে, কিন্তু আমরা যখন কম্পাস দিয়ে আঁকবো তাহলে কি সম্পূর্ণ সমান থাকে, তাই তো বন্ধুরা? তাহলে বন্ধুরা, এখন বৃত্ত সংজ্ঞাটা তো আমরা জেনে গিয়েছি। তোমাদের কি যে এখন যে ছোট ছোট প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়, যে ছোট ছোট প্রশ্ন আসে ওই প্রশ্নের মধ্যে কিন্তু এরকম থাকতে পারে যে বৃত্তের বৃত্ত বলতে কি বুঝো, তখন এটা দিতে পারো, তখন এটা দিবি, ঠিক আছে? তারপর বৃত্তের আরেকটা অংশ আছে এখানে কি, এটা পরিধি। পরিধি সংজ্ঞাটা আমরা জেনে নেই, যে বক্ররেখা বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে পরিধি বলে। এই যে বক্ররেখাটা বৃত্তকে আবদ্ধ করে রেখেছে, এই রেখাটাকে বলা হবে পরিধি। এই যে তাহলে আমি একটু নামকরণ করে দেই, পরিধি। এই যে বক্ররেখাটা, এটাকে বলা হবে পরিধি, বৃত্তের পরিধি। এই বক্ররেখাটাকে কি বলবো আমরা, বৃত্তের পরিধি।
এরপর কি আছে বন্ধুরা? ব্যাসার্ধ, বৃত্তে কেন্দ্র থেকে পরিধি দূরত্বকে ব্যাসার্ধ করি। তাহলে বন্ধুরা কেন্দ্র এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, যাকে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হয় সেটা হচ্ছে কেন্দ্র বিন্দু বা কেন্দ্র। এখন বলছে কি যে বৃত্তে কেন্দ্র থেকে পরিধি, পরিধি তো আমরা জানি যে এই সম্পূর্ণটাই হচ্ছে পরিধি। তাহলে এখান থেকে যদি আমি এই যে এরকম করে এগুলি বন্ধুরা তোমরা স্কেল দিয়ে দিবে, স্কেল দিয়ে দিবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে এই যে কেন্দ্র থেকে আমি যদি একটা নামকরণ করি কেন্দ্রটাকে উ দেই আর এখানে দেই এ, তাহলে উ এ এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে কি বন্ধুরা? ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে যেদিকে আঁকো, তুমি যদি এদিকে আঁকতে চাও এদিকে আঁকতে চাও ওদিকে আঁকতে চাও, যেদিকে আঁকো অসুবিধা নাই, সেটাকে কি বলবো আমরা? ব্যাসার্ধ, কারণ সেটা হবে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব। খেয়াল করো বন্ধুরা, এটা একটু মনোযোগ দিলে কিন্তু তোমরা মুখস্থ করা লাগে না, মুখস্থ করলে কি অনেক সময় পরীক্ষা গিয়ে ভুল হয়ে যায়, মনে থাকে না। সেখানে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, আমরা এটাই দেখেছি, ঠিক আছে তাই তো? তারপর কি আছে? ব্যাস। এই সবগুলো জিনিস কিন্তু একটা বৃত্তে অংশ, এই যে বৃত্ত, বৃত্ত তো আছে, পরিধি, ব্যাসার্ধ, ব্যাস, কেন্দ্র, যা বৃত্তচাপ, এগুলি হচ্ছে বৃত্তের বিভিন্ন অংশ। দেখো বন্ধুরা আমরা কিন্তু আস্তে আস্তে আরো অনেক কিছু মানে জানতে পারতেছি। তাহলে ব্যাসটা কি? দেখো বন্ধুরা বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে, কেন্দ্রগামী মানে কেন্দ্রের ভিতর দিয়ে যাবে। দুঃখিত বন্ধুরা আমার একটা ব্যাসের কারণে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তাহলে আমরা কি শিখেছি? ব্যাস বৃত্তে কেন্দ্রগামী মানে কেন্দ্র দিয়ে যেতে হবে, আর কি বলা আছে কেন্দ্রগামী যাকে, যা বা যে বলো বৃত্তের কেন্দ্র দিয়ে যেতে হবে যে। আগে তাহলে বন্ধুরা আমরা যেটা শিখে, বৃত্তে পরিদেশ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখার সাথে যা বলে, বৃত্তে পরিদিষ্ট মানে পরিধি থেকে এক পরিধি থেকে আরেক পরিধি মানে বৃত্তের পরিধি আরেক অংশে যোগ করলে সেটা হবে যে, এটা এটাকে বলা হয় বৃত্তে যে বা যা যেটাই বলো। তাহলে এটা যদি আমি নামকরণ করি বি সি, দেখো বন্ধুরা আমরা ব্যাসটা পরে করবো, যেটা যদি আগে করে নিই তাহলে ব্যাসটা বুঝতে তোমার সুবিধা হবে। বৃত্তে পরিদিষ্ট যে কোনো দুটি বিন্দু, এখানে কিন্তু এই পরিধির মধ্যে কিন্তু অসংখ্য বিন্দু আছে বন্ধুরা, তাহলে বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দুর পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু দূরত্বকে বলা হয় যে, বুঝতে পেরেছ? অসংখ্য বিন্দু আছে, আমি যে দিক দিয়ে দুইটা বিন্দু যোগ করি সেদিক দিয়ে কি যে হবে, কেন্দ্র ব্যতীত বন্ধুরা খেয়াল করে এটা কিন্তু যে হবে, কেন্দ্র ব্যতীত মানে কেন্দ্র ছাড়া, কেন্দ্র ছাড়া তুমি এখানে করো এখানে করো এভাবে করো এভাবে করো যেভাবে করো, পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্বকে বলা হয় যে, বুঝতে পেরেছো? তাহলে এখন আসা যাক আমাদের ব্যাস। ব্যাস কি? বৃত্তে কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। এই যে দেখো আমরা তো আমরা কি শিখেছি? যে শিখেছি যে পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু দূরত্বকে কি বলে? যে বলে। আর ব্যাস হবে বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দু যাবে কিন্তু সেটা যাবে কেন্দ্র দিয়ে, এই কেন্দ্রগামী এই ব্যাসকে কিন্তু আবার যেও বলা হবে, ঠিক আছে বন্ধুরা? এটা হবে কেন্দ্রগামী যে, নর্মাল যে বললে আমরা যে বললে আমরা এভাবে দিতে হবে, কিন্তু কেন্দ্রগামী যেকে বলা হয় কি? ব্যাস। যদি তোমার যে আসে তখন কিন্তু কেন্দ্রগামী যে লিখতে পারবে না, কেন্দ্রগামী হলেই হয়ে যাবে কি বন্ধুরা? হয়ে যাবে ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী যে, এটা একটা যে বৃত্তের কেন্দ্রগামী যেকে বলা হয় ব্যাস। আমি এটা নামকরণ করি দিয়েছি ডি দে, তারপরে ই দিলাম, তাহলে ডি ই হবে কি বন্ধুরা? ব্যাস। বন্ধুরা আরেকটা মজার জিনিস খেয়াল করো, এখানে ডি আর উ যদি বলি তাহলে কি হবে বন্ধুরা? ঠিক ধরেছ, এখান থেকে বিন্দু এক বিন্দু থেকে যে কোনো পরিধি দূরত্বকে বলা হয় ব্যাস, ব্যাসার্ধ, এই যে এরকম। তাহলে এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এটা একটি ব্যাসার্ধ, তাহলে দুটো ব্যাসার্ধ মিলে কি হয়েছে? ব্যাস হয়েছে। যদি এরকম প্রশ্ন আসে যে ব্যাস ব্যাসার্ধ কি, তোমাদের যে
ছোট প্রশ্ন আছে এই গণিতে, এই প্রশ্নের মধ্যে থাকে ব্যাস, ব্যাসার্ধ কি? তাহলে ব্যাসটা ব্যাসার্ধ কি হবে? দ্বিগুণ হবে। ঠিক আছে বন্ধুরা, আবার আসতে পারে ব্যাসার্ধ ব্যাসের কি, তাহলে কি লিখবে? এই যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধে, কারণ দুইটা ব্যাসার্ধ মিলে হয় ব্যাস। বুঝতে পেরেছ? মজার একটা জিনিস কিন্তু বন্ধুরা এটা, কেন্দ্রগামী যাকে বলা হয় ব্যাসার্ধ, ব্যাস কেন্দ্রগামী যাকে বলা হয় ব্যাস, আবার ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। দেখছো মজা অনেক, বুঝলে কিন্তু অনেক মজা। তারপরে আসো বন্ধুরা কেন্দ্র, এই যে খালি কেন্দ্র কেন্দ্র বলতেছি, তাহলে কেন্দ্রটা কি সেটা আমরা শিখে নিই। কেন্দ্রটা কি? যে বিন্দু থেকে পরিধির প্রতিটি বিন্দু দূরত্ব সমান সমান তাকে বৃত্তে কেন্দ্র বলে। এই যে যাকে কেন্দ্র করে আমরা বৃত্ত এঁকেছি সেটাই হচ্ছে বৃত্তে কেন্দ্র। কেন কেন্দ্র হলো? কারণ আমরা এখানে কি শিখেছি, এই কেন্দ্র থেকে পরিধি সব দিক থেকে কি দূরত্ব সমান, আর সমান হলে ওই কেন্দ্র ওই বিন্দুটাকে বলা হবে কেন্দ্র। এই যে দেখো, যে বিন্দু থেকে আমরা তো এই বিন্দু থেকে এঁকেছি, যে বিন্দু থেকে পরিধি প্রতিটি বিন্দু দূরত্ব সমান থাকে তাকে বৃত্তে কেন্দ্র বলে। তাহলে এই কেন্দ্র থেকে বৃত্তের প্রতিটি কি বিন্দু দূরত্ব সমান, যেহেতু আমরা কম্পাস দিয়ে একটা কম্পাস দিয়ে আঁকবো, এটা কোনো এদিক সেদিক হওয়ার স্কোপ নাই। তাহলে আমরা কি শিখেছি বন্ধুরা? আমরা শিখেছি বৃত্ত, পরিধি, ব্যাসার্ধ, ব্যাস, কেন্দ্র, যা এখন শিখবো বৃত্ত চাপ। পরিধির অংশকে বৃত্ত চাপ বলা হয়, এই যে এই অংশটুকুকে বলা হয় বৃত্ত চাপ। বুঝতে পেরেছো? এই যে এই অংশটাকে বলা হয় বৃত্ত চাপ, পরিধির অংশকে বৃত্ত চাপ বলা হয়। যে পরিধি যে দিয়ে যে যে করে যে পরিধিটুকু আছে এই পরিধি, এটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় কি বলা হয়? বৃত্ত চাপ। তাহলে বৃত্ত থেকে আমরা কতগুলি জিনিস শিখতে পেরেছি, প্রথমে বৃত্ত বলতে কি বুঝো, পরিধি বলতে কি বুঝো, ব্যাসার্ধ বলতে কি বুঝো, কেন্দ্রবিন্দু কেন্দ্র কি, যে কি, বৃত্ত চাপ কি, এতগুলো প্রশ্ন কিন্তু আমরা শিখে ফেলেছি। আমাদের যে এক এক নাম্বার করে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলোর জন্য কিন্তু এখানে সবগুলি খুবই কার্যকরী, এবং এখান থেকে কোনো না কোনো একটি আসে প্রায় সময়। কিন্তু এই ব্যাস আর ব্যাসার্ধের যে সম্পর্কটা আমি বলেছি সেটা কিন্তু আছে, যে ব্যাস কি, ব্যাস ব্যাসার্ধের কি, ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস, কারণ দুইটা ব্যাস মিলে একটা, দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস হয়। কেন হয়? কারণ কেন্দ্র দিয়ে যায়, এই জিনিসটা কেন্দ্র দিয়ে যায়, আর এবং কেন্দ্র থেকে এক পরিধির দূরত্বকে কি বলা হয়? ব্যাস বলা হয়। আর পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে এখানে দুইটা কি সৃষ্টি হয়? ব্যাসার্ধ সৃষ্টি হয়। তুমি এই যে ডি ও আবার ও ই দুইটা কিন্তু, বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আজকে আমরা বৃত্তের বিভিন্ন অংশ শিখেছি এবং সেগুলোর সংজ্ঞাও শিখেছি। পরীক্ষায় আসতে পারে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত একে তার নামকরণ করো, তখন কিন্তু আমরা এগুলো নামকরণ করতে হবে। এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, তারপরে এটা ব্যাসার্ধ, পরিধি, তারপর কেন্দ্র, যে বৃত্ত চাপ, এটাকে বলা হবে বৃত্ত চাপ। আর নিচে লিখবা বৃত্তটা, লিখবে চিত্র লিখে এখানে লিখবে বৃত্ত, যদি 3 সেন্টিমিটার আসে তাহলে 3 সেন্টিমিটার বৃত্ত লিখবে এখানে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখেছি? আর এই এটা হচ্ছে ব্যাস, এটাকে আমরা বলবো ব্যাস। বুঝতে পেরেছেন? যে আমি ভিতরে কেন্দ্র লিখে ফেলেছি, এখানে এই যে এভাবে দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা হচ্ছে ব্যাস, এটা ব্যাসার্ধ, এটা কেন্দ্র, এটা যা, এটা হচ্ছে বৃত্তচাপ, আর সম্পূর্ণটা হচ্ছে পরিধি, আর আবদ্ধ যে চিত্রটা হয়েছে এটা হচ্ছে বৃত্ত। বুঝতে পেরেছো? এই যে ভিতরে বক্ররেখা দিয়ে আবদ্ধ করার পরে যে ভিতরে যে অংশ ক্ষেত্রটুকু আছে এটা হচ্ছে বৃত্ত। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে আমি আজকে আর বেশি সময় তোমাদের কাছ থেকে নেবো না, যেহেতু আরো আরো শিক্ষকরা তোমাদের আনন্দ দিতে আরো
বিভিন্ন অধ্যায়ের পাঠ নিয়ে আসবে। তাহলে আজকের মতো আমি এখানে তোমাদের কাছে বিদায় নিব। সারাদিন ধরে তোমরা কি করবে, এই ক্লাসগুলো তোমরা উপভোগ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।